আসসালামু আলাইকুম প্রিয় সৈয়দরা প্রবাসী ভাইরা, আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ এবং নিরাপদে আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি যে কয়টি শর্তে আপনি আপনার মালিক পরিবর্তন অর্থাৎ চাকরিটা পরিবর্তন করতে পারবেন কফিলের অনুমতি ছাড়াই। তো এখানে আটটি শর্ত রয়েছে, যে আটটি শর্তর কোনো একটা শর্ত যদি আপনার কফিল আপনার সাথে ভঙ্গ করে সেক্ষেত্রে আপনি কফিল ছাড়াই, কফিলের অনুমতি ছাড়াই আপনি যে কোথাও কাফেলা অর্থাৎ তানাজুল হতে পারবেন, মালিকটা পরিবর্তন করে ফেলতে পারবেন। তো সবগুলো নিয়ে হয়তো আমি আলোচনা করব না, মেন যে কয়টা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর বাকিগুলো যদি আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন, তাহলে সেখানে আমি লিখে দেবো, ঠিক আছে? তো সৌদি আরবে যারা আপনারা প্রথম ঢুকেন, সৌদি আরবে ঢুকার পর যদি তিন মাসের ভিতরে আপনার কফিল কাজের এগ্রিমেন্ট না করে সেক্ষেত্রে আপনি আপনার মালিকটা চেঞ্জ করে ফেলতে পারবেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এবং নাম্বার টু যেটা, সেটা হচ্ছে যদি পরপর আপনাকে তিন মাস আপনার মালিক আপনাকে বেতন না দেয়, অর্থাৎ আপনার যে স্যালারিটা সেটা যদি সে দিতে অক্ষম হয়, মানে সে যদি আপনার স্যালারিটা তিন মাস আটকে রাখে না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মালিকটা পরিবর্তন করতে পারবেন কোম্পানি বা কফিলের কোনো অ্যাপ্রুভাল ছাড়াই, অনুমতি ছাড়াই। এবং নাম্বার তিন হচ্ছে যদি আপনার আকামার মেয়াদ যদি এক্সপায়ার হয়ে যায়, ধরেন আপনার আকামার মেয়াদ আজকে এক্সপায়ার হয়ে গেছে কিন্তু আপনার কোম্পানি বা আপনার মালিক আকামা টাকা রিনিউ করার জন্য যে ফিটা দেওয়া লাগে, যাওয়াজাত এবং গভর্নমেন্ট ফি, সেগুলো সে না দেয় এবং আকামাটা এক্সপায়ার হয়ে যায় এবং আকামাটা সে রিনিউ না করে, সেক্ষেত্রে এক্সপায়ার হওয়ার সাথে সাথেই আপনি যে কোনো কোম্পানিতে বা যে কোনো কফিলের সাথে যোগাযোগ করে আপনি কাফেলা হয়ে যেতে পারবেন, অর্থাৎ মালিকটা ট্রান্সফার করে নিতে পারবেন। এবং নাম্বার ফোর যেটা, সেটা হচ্ছে যদি আপনার কফিল কোনো কারণে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হোক বা কোনো কারণে যদি মারা যায় এবং কোম্পানিতে অনুপস্থিত থাকে, অর্থাৎ তার জায়গাতে যদি তার ছেলে সন্তান বা কেউই না থাকে, সেক্ষেত্রে আপনার মালিককে আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন। নাম্বার পাঁচ, সেটা হচ্ছে আপনার কোম্পানির সাথে যদি আপনার কোনো রকমের মামলা মোকদ্দমা চলতে থাকে শ্রম মন্ত্রণালয়ে বা আমরা যেটাকে লেবার কোর্ট বলি, সেক্ষেত্রে দেখা গেছে আপনাকে এবং আপনার কফিলকে বা কোম্পানিকে তলব করবে শ্রম মন্ত্রণালয় থেকে। তো সেখানে যদি আপনার কফিল অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আপনি আপনার মালিকটা পরিবর্তন করে ফেলতে পারবেন। এই পাঁচটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আর বাকি যে তিনটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, সেগুলা বাস নর্মালি বিষয়। তো ওই পাঁচটার ভিতরে কোনো একটা যদি আপনার অ্যাবসেন্ট থাকে আপনার মালিকের সাথে, সেক্ষেত্রে আপনি আপনার মালিকটা পরিবর্তন করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে আজকের মূল বিষয় বস্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি অন করে দিবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। দেখা হবে না কোনো নেক্সট টিউটোরিয়ালে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টিল দেন, গুড বাই।